নৌকা নিয়ে জিতলেন রাশেদ খান মেনন। এদিকে জিএম কাদের জয়ী জানাবো, ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলছেন ওবায়দুল কাদের। ঢাকা এক আসনে বিপুল ভোটে জয়ী সালমান রহমান। এদিকে ভোটারবিহীন নির্বাচন ইতিহাসে কালো দিবস হয়ে থাকবে বলছে জামায়াত। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে কিংস পার্টির বিপর্যয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নৌকা নিয়ে জিতলেন রাশেদ খান মেনন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই আসনে নৌকা প্রতীক নিয়ে চৌদ্দ দলীয় জোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এতে দেখা যায় চৌদ্দ দলীয় জোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে 1,22,175 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফায়াজুল হক ইগল প্রতীকে পেয়েছেন 31,397 ভোট। রংপুর তিন আসনে মোট ভোটার 3,58,246 জন। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে 299টি আসনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এই সময় কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। 30 থেকে 35 জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কোথাও ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। অনিয়মের কারণে 7টি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং জাল ভোটে সহায়তা করার জন্য 15 ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার 11,97,00,000। এর মধ্যে 6,07,71,579 জন পুরুষ, 5,89,19,202 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 852। মোট ভোট কেন্দ্রে 42,103টি, ভোট কক্ষ 2,61,912টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্য মতে নির্বাচনে 300 আসনের মধ্যে ভোট হয়েছে 299 আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নাওগাঁ দুই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে 28টি দল অংশগ্রহণ করেছে, এর মধ্যে দলীয় প্রার্থী 1,534 জন এবং স্বতন্ত্র 436 জন। নির্বাচনের সবচেয়ে বেশি 266 জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 265 জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ 135 জন প্রার্থী রয়েছেন। সোনালী আশপ্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপি সহ 60টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের একদফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের 2 মাস আগ থেকে হরতাল অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত 20 ডিসেম্বর অসহযোগ আন্দোলনের ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি। জিএম কাদের জয়ী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের নির্বাচনী হয়েছেন। জাতীয় পার্টি জিএম কাদের লাঙ্গল মার্কা নিয়ে ভোট পেয়েছেন 81,861। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোসাম্মদ আনোয়ার ইসলাম। রানী ইগল মার্কা নিয়েছেন পেয়েছেন 23,326 ভোট। এছাড়াও ন্যাশনাল পিপুলস পার্টির শফিউল আলম আমার্কা নিয়ে ভোট পেয়েছেন 0। বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ একরামুল হক ডাব নিয়ে পেয়েছেন 0 ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আব্দুর রহমান রেজো একতারা মার্কা নিয়ে 0 ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মোহাম্মদ শহীদুল ইসলাম মশাল মার্কা নিয়ে 0 ভোট পেয়েছেন। রংপুর তিন আসন নাম্বার 21, রংপুর সদর উপজেলা, রংপুর সিটি কর্পোরেশনের 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8 ব্যতীত রংপুর সিটি কর্পোরেশন এলাকা মোট ভোটার 4,94,768 ভোট কেন্দ্র 175 পুরুষ ভোটার 2,47,472 নারী ভোটার 2,47,294 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 11,96,91,633 জন। এর মধ্যে 6,07,71,579 পুরুষ আর 5,89,19,202 নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 852। রোববারের ভোটে সারা দেশের 299 আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 1,970 প্রার্থী। এর মধ্যে 1,534 জন 28টি রাজনৈতিক দলের প্রার্থী, বাকি 436 জন স্বতন্ত্র প্রার্থী। নাওগাঁ দুই আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হচ্ছে 299 আসনে। ওই আসনটিতে পরে ভোট গ্রহণ হবে। সব আসনে ব্যালট পেপার ব্যবহার করে ভোট গ্রহণ হয়েছে। ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভোট বর্জনের ডাক কেউ সহ্য করেন, কেউ গ্রাহ্য করেনি। বিএনপিকেই জনগণ বর্জন করেছে, তারা বিএনপি নির্বাচন প্রতিহত করতে চেয়েছে, কিন্তু ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে অংশ না নিলেও বিএনপি জামাত সহিংসতা, নাশকতা ও পৈশাচিক অগ্নিসন্ত্রাস করেছে। গত বছরের 28 অক্টোবর থেকে আজ পর্যন্ত তারা সারা দেশে সহিংসতা চালিয়ে যাচ্ছে। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে 2013-14 সালে বিএনপি অংশ না নিয়ে হত্যা
ভোটকেন্দ্রে আগুন, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা, যানবাহনে আগুন ও অবরোধের মাধ্যমে নির্বাচন বানচালের অপপ্রচেষ্টা করেছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও তারা সহিংসতা করেছিল অপরাজনীতির কুচক্রে। বিএনপি আটকে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজনীতি হলো মানুষতার রাজনীতি, দেশের সম্পদ ধ্বংস ও রাষ্ট্রের ক্ষতি সাধনের রাজনীতি। এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে এটা নিশ্চিতভাবেই বলা যায় বঙ্গবন্ধু গণ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ পিপুল ফোর্টের ব্যবধানে অধিকাংশ আসনে জয়লাভ করবে। আজ গণতন্ত্রের বিজয়ের দিন, আমরা বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আমরা কোনো সহিংসতা কখনোই চাইনি, তবে গণমাধ্যমে আমরা সর্বমোট 37টি সহিংসতার খবর পেয়েছি, যা 42,000 কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনের বিবেচনায় খুব নগণ্য ও বিচ্ছিন্ন। ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন ভালো হয়েছে না খারাপ হয়েছে তা পরিমাপ করার উপায় হচ্ছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোটারদানের পরিবেশ রয়েছে কিনা তা। আমরা নিজেরা দেখেছি এবং গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে যে নাগরিকেরা নিজেদের মতো করে ভোট দিয়েছেন, তাদের কেউ বাধা দেয়নি। ভোটারের হার নিয়ে ওবায়দুল কাদের বলেন, 40% ভোটার উপস্থিতি যে কোনো বিচারণায় বিবেচনায় একটি ভালো মান, এটা কম নয়, অনেক দেশ এর চেয়েও কম হয়, 25-30% ভোট পড়ে। সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর এক এক দেশে গণতান্ত্রিক চর্চা এক এক রকম, কোনো দেশেই শতভাগ নিখুঁত গণতন্ত্র বিরাজ করে না। স্বাধীনতা বিরোধী শক্তি ও তাদের দোসরা আমাদের রাজনীতিতে এখনো সক্রিয় থাকার ফলে এখানকার রাজনৈতিক পরিস্থিতি জটিল। আমরা আশা করি আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে মন্তব্য করার সময় সবাই এ কথা বিবেচনায় রাখবেন। ঢাকা এক আসনে বিপুল ভোটে জয়ী সালমান এফ রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এক আসনে নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রী সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,50,005টি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গলপতিকে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন 34,930টি ভোট। ঢাকা এক আসনে মোট কেন্দ্রে 184টি, এখানে মোট ভোটার সংখ্যা 5,13,609 জন, এর মধ্যে পুরুষ ভোটার 2,59,443 জন এবং নারী ভোটার 2,54,163 জন। ভোটারবিহীন নির্বাচন ইতিহাসে কালো দিবস হয়ে থাকবে বলছে জামায়াত। প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। দলটি বলেছে, জনগণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে, ভোটারবিহীন প্রহসনের এই ডামি নির্বাচন প্রত্যক্ষ করলো দেশের জনগণ ও বিশ্ববাসী, ইতিহাসে এটি একটি কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে আরও বলেন, দেশের প্রায় সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে। গণতান্ত্রিক বিশ্ব ও বাংলাদেশের বন্ধু রাষ্ট্রসমূহ বাংলাদেশে অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সরকার সবার মতামত অগ্রাহ্য করে 7 জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করে। আজ 7 জানুয়ারি জনগণ ও বিশ্ববাসী আরও একটি ভোটারবিহীন প্রহসনের ডামি নির্বাচন প্রত্যক্ষ করল। তিনি আরও বলেন, প্রহসনের এই নির্বাচনকে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্য সরকার নিজেদের দলীয় লোকদের স্বতন্ত্র বিদ্রোহী ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনার অপপ্রচেষ্টা চালায়। আওয়ামী লীগের দলীয় ক্যাডার ও প্রশাসনের মাধ্যমে ভোটারদের ভোট দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করতে থাকে, অনেকে প্রাণাশ্রয়ের হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সব অপকৌশলকে ব্যর্থতাই পর্যবসিত করে জনগণ ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যায়নি। প্রহসনের নির্বাচনের প্রতি শুরু থেকেই ভোটারদের কোনো আগ্রহ ছিল না, ফলশ্রুতিতে এই নির্বাচনে ভোটারদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বাংলাদেশের সাধারণ মানুষ এই ডামি নির্বাচন প্রত্যাখ্যান করায় গণতন্ত্রকামী মানুষের বিজয় অর্জিত হয়েছে এবং অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের অনৈতিক নৈতিক পরাজয় হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ প্রমাণ করেছে যে এই নির্বাচনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ভয়ভীতি, হুমকি, ধামকি উপেক্ষা করে ভোটদানে বিরত থেকে জনগণ কেয়ারটেকার সরকারের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। ভোট কেন্দ্রে না গিয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে যে কেয়ারটেকার সরকার ব্যতীত দলীয় সরকারের অধীনে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করতে তারা রাজি নয়। নির্বাচনে কিংস পার্টির বিপর্যয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল দুইটি কিংস পার্টি, তৃণমূল বিএনপি এবং বিএনএম নামে দুইটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছিল। এই দুইটি রাজনৈতিক দলই বিএনপির পরিত্যক্ত নেতাদের সমন্বয়ে গঠিত হয়েছিল। বিএনপির সাবেক নেতা শমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার বিএনপির আরেক প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা যে গঠিত তৃণমূল বিএনপির হাল ধরেছিলেন। তারা একজন চেয়ারম্যান এবং একজন মহাসচিব হিসেবে এই দলটিকে কিংস পার্টি হিসেবে আত্মপ্রকাশ করিয়েছিলেন। এবার নির্বাচনে তারা চমক দেখাবে এমন কথা শোনা যাচ্ছিল, কিন্তু আজ ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে তৃণমূল বিএনপির বড় ধরনের বিপর্যয় ঘটেছে। তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী সিলেট 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। ওই আসনে
তিনি জামানত হারাতে যাচ্ছেন বলে সুস্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে। একইভাবে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগের নেতা গাজী গোলাম দস্তগীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেখানেও তিনি সুবিধা করতে পারেনি। তৃণমূল বিএনপির অন্যান্য প্রার্থীরাও নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, কোথাও তারা দ্বিতীয় বা তৃতীয় হয়েছেন এমন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তৃণমূল বিএনপির চেয়েও করুণ অবস্থা বিএনএমের। বিএনএমের নির্বাচনে 187টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল, কিন্তু কোনো আসনেই তারা দ্বিতীয় তৃতীয় কিংবা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছিলেন বলে এখন পর্যন্ত প্রতীয়মান হচ্ছে না। সাধারণ মানুষ দলছুট রাজনীতিবিদদের যে পছন্দ করে না, কিংস পার্টি এই বিপর্যয়ে তার একটি বড় কারণ। নির্বাচনে তারা হাঁকডাক করলেও এবং বিভিন্ন রকম আশার বাণী শোনালেও শেষ পর্যন্ত ভোটের মাঠে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদের দিকে ফিরে তাকায়নি, আর এ কারণে এবার কিংস পার্টির একটা বড় ধরনের বিপর্যয় ঘটলো এই নির্বাচনে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।